বর্ষবাসরত বিপুল সংখ্যক গাজীপুর প্রবাসীদের উপস্থিতিতে প্যারিসের ক্যাসিমায় গাজীপুর অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি আবু তাহির জানান, গাজীপুর অ্যাসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা মনিরুল হক মনু মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি কাউসার মোড়ল ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম জুয়েলের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কমার্শিয়াল কাউন্সিলর ফিরোজ উদ্দিন, সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবুল কাশেম, নাসির উদ্দিন, মুজিবুর রহমান, আতিকুজ্জামান শিকদার সহ গাজীপুর অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা আধুনিক বাংলাদেশ গঠনে গাজীপুরের ভূমিকা এবং ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি গঠনেও গাজীপুর প্রবাসীদের ভূমিকা তুলে ধরেন। আন্তরিকতার মাধ্যমে গাজীপুরের প্রবাসীদের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটিতে এই সংগঠন বিরাট ভূমিকা রেখে চলছে বলে বক্তারা জানান।